ঘূর্ণিঝড় মোড়ার তাণ্ডবে কক্সবাজারে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 52,539টি পরিবার, গৃহহীন হয়ে পড়েছে 17,023টি পরিবার। নিম্ন আয়ের গৃহহীন বহু পরিবার এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। টুইন গেছে কই এক জায়গায়, এই বেড়া গেছে এক জায়গায়, বাঙি সাগি বেকিং গরি সারা কিছু পাইনি এই পর্যন্ত কোনো একটা লোক আসেনি আপনারা সারা। তবে জেলা প্রশাসক জানিয়েছেন তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে।